फ्रेंड्स माय नेम इज सारा हुसैन एंड दिस इज माय नदर ब्लॉग गाइस आज के ये ब्लॉग टी अनेक इंटरेस्टिंग आमार जीवन अनेक इंटरेस्टिंग एक ब्लॉग गाइस आमी आज के प्रथम प्रथम एक ब्लॉग शुरू करछी गाइस तुम्हारा जो आमाके सपोर्ट करो आमी आरो एगिए जेते पारबो सो गाइस चलो कथा ना बाड़िए आमादेर ये ब्लॉग टी शुरू कर दी गाइस आज एखन आमी तोमादेरके आलाप करिए दिब आमार बेस्ट फ्रेंड एवं आमार भाइयार मेये সুরাইয়ার কাছে সো চলো গাইস আমরা এখন সুরাইয়ার কাছে যাব সুরাইয়া এখন বই পড়ছে ওকে বলবো ওর বই থেকে একটি কবিতা শোনাতে কবিতাটা যদি তোমাদের ভালো লাগে ও তোমাদেরকে আরো কবিতা শোনাবে সো চলো গাইস যাওয়া হাই সুরাইয়া হাই এখন আমি তোমার কাছে চলে এসেছি তুমি অনেক গল্প পারো তাই এখন গল্প না আজকে আজকে তোমার থেকে আমরা কয়টা কবিতা শুনবো তুমি আমাদেরকে একটা কবিতা বলো রাস্তাঘাটে বসে থেকে কোনো ফায়দা নেই নামাজ হলো ইসলামের একটি ফরজ কাজ খোদায় বিধান করতে পালন নেই তো কোনো কাজ সময় মতো নামাজ পড়ো ভালো হবে মন সময় মতো নামাজ পড়ো ভালো হবে মন সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন আয় বন্ধু সকল পাঁচক্য নামাজ পড়ে আমাদের জীবন করে সফল বাই গল্পটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লিজ গল্পটিকে মানবে ধূমপান বিস্ফোরণ অতএব সাবধান ধূমপান করে যারা অকালে মরে তারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ভেবে বলে অকাজে ফুসফুস ডাক্তারে ভেবে বলে অকেজে অকচ ফুসফুস যদি ফুসফুস হয়ে যারা যায় নষ্ট তাহলেই পৃথিবী বাঁচাও করো কষ্ট অলসার আলসার কত রোগ যে আছে যাকে পারে তাকে ধরে নিয়ে যায় মৃত্যু কাছে থ্যাংক ইউ তোমাদের যদি আমাদের এই গল্পটিকে খুব ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর এই দুটোই তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট প্লিজ কবিতাকে গিয়ে মানবে এখন আমরা সুরাইয়ার কাছ থেকে ঘুরে আসলাম এখন আমি যাব আমার বড় বোন আনফাল হোসেনের কাছে সুরাইয়া যেমন কবিতা পড়তে খুব ভালোবাসে সেরকম আমার বড় বোন আনফাল হোসেন ও খুব কমেডি করতে ভালোবাসে সো চলো আমরা ওর থেকে কিছু কমেডিয়ান কৌতুক শুনে আসবো সো গাইস চলো আমরা এখন ওর কাছে যাওয়া যাক কথন হচ্ছে এক বন্ধু বলল আচ্ছা ভাই বলতো যে বজ্রপাতের সময় আলো আগে হয় শব্দ পরে হয় কেন শোনা যায় কেন বন্ধু বলল দ্বিতীয় বন্ধু বলল যে কান থেকে চোখ তো অনেক আগে এর জন্য আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের গল্প আর কমেডি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে যাতে আরও এগিয়ে যেতে পারে খুব ভয়াবহ অবস্থা তাই আপনারা ঘর থেকে না বাড়ি হয়ে এইসব কমেডিগুলো শুনে নিজের মনটাকে খুশি রাখেন বন্ধুদের থাকে দূরে থাকলেও কিন্তু গল্প শুনে আপনারা ওদেরকে উৎসাহ দিতে পারেন তাই আপনারা সবাই ঘরে থেকে নিজেকে সুস্থ রেখে গল্পগুলো শুনে সাপোর্ট করুন এবং সব ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবেই যেহেতু আমরা আরও এগিয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি ব্লগ করতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি বাই বাই সবসময় আমাদের সাপোর্ট করবেন আর সবসময় আমাদের সাথে থাকবেন হ্যাঁ আর সবগুলো ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো আমাদের এই ব্লগটাকে আমরা শেষ করতে চাই এবং কালকে আমরা আবার শুরু করব এবং গাইস 31শে ডিসেম্বর আমার বার্থডে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো আমরা আমার বার্থডের দিন আমরা একটি ব্লগ করব এবং ব্লগটি অনেক সুন্দর করব সো গাইস বাই বাই